আসসালামু আলাইকুম, নাঈম হোসেন বলছি। টেকনিক্যাল নাঈম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ইউটিউবের এই গোপন সেটিংস সম্পর্কে আপনাদের সবারই জানা খুবই প্রয়োজনীয়। তো এই গোপন সেটিংসটি আসলে অনেকেই জানেন না যে ইউটিউব আপনার রেস্ট্রিক্টেড মোডে রাখলে আপনাকে ম্যাচিউর ভিডিওস দেখাবে, অর্থাৎ আপনাকে ভালো ভিডিও দেখাবে। তো আপনার যা ছেলে মেয়ে, আপনার সন্তান, তাদেরকে ভালো পথে পরিচালনা করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে, এখন যেহেতু স্মার্টফোনের যুগ, তো আপনাকে সবার হাতেই, ছেলে হোক আর বয়স বাচ্চা হোক বয়স্ক হোক, সবার হাতেই স্মার্টফোন থাকে। তো আপনাকে অবশ্যই স্মার্টফোনে ভালো কিছু দেখার সুযোগ করে দিতে হবে। তো সেক্ষেত্রে বা আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে ইউটিউব সফটওয়্যারে ঢুকতে হবে। ইউটিউব সফটওয়্যারে ঢুকে আপনাকে সেটিংসে যেতে হবে। আপনাকে সেটিংসে গিয়ে আপনি তাদেরকে রেস্ট্রিক্টেড মোড নামে একটা অপশনস আছে, আপনি দেখেন এখানে আপনাকে আপনাকে সেটিংসে ঢুকে যাবেন। সেটিংসে ঢুকে যাওয়ার পরে আপনি জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে আপনি দেখেন এখানে রেস্ট্রিক্টেড মোড নামে একটা অপশন আছে, এই রেস্ট্রিক্টেড মোড অপশনটা অফ করে দেবেন। তো এই রেস্ট্রিকশন অফ করে দিলে আপনার কাছে সবসময় ভালো ভিডিও চলে আসবে, আপনার বাচ্চারা চালাক আর যেই চালাক, তো সেই ক্ষেত্রে ভালো ভিডিও চলে আসবে। তো আপনি বিষয়টা আসলে বুঝতে পেরেছেন। তো এই জিনিসটা চালু রাখবেন অবশ্যই সবসময়, আশা করি। আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই ভালো ভিডিও দেখানোর প্রয়োজন, সো তারা যাতে ভালো কিছু শিখতে পারে। তো সেই ক্ষেত্রে এই মোডটা অন করে রাখবেন। দেন ইউটিউবের আরও কিছু সেটিংস আছে, এর মধ্যে রয়েছে আপনি ডাবল ট্যাপ টু সিক। আপনি যদি ডাবল ট্যাপ টু সিক এটা যদি অপশন ব্যবহার করে থাকেন, তো তাহলে আপনি যদি ইউটিউবের রাইট বাটন ক্লিক করেন, ইউটিউবের সফটওয়্যারের স্ক্রিনে চলাকালীন আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, তাহলে দুইটা ডাবল ট্যাপ দিলে আপনার 10 সেকেন্ড সামনে এগিয়ে যাবে। এটা আপনি চাইলে 5 সেকেন্ড করতে পারেন, অথবা 15 সেকেন্ড, অথবা 20, অথবা 30, অথবা 60 সেকেন্ড আপনি করে দিতে পারেন। 60 সেকেন্ড মানে 1 মিনিট, তো অবশ্যই আপনি 1 মিনিটও করে দিতে পারেন চাইলে। তো আপনি তেমনি আবার যদি ইউটিউবের স্ক্রিনে গিয়ে আপনি যদি লেফট বাটনে ক্লিক করেন, লেফট বাটন থেকে আপনি যদি অর্থাৎ লেফট সাইডে ক্লিক করেন, সরি লেফট বাটন না, লেফট সাইডে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15, 20, 30, 60 সেকেন্ড আপনি ব্যাগে চলে যেতে পারেন। তো আমার এটা 10 সেকেন্ড করা আছে, আমি 10 সেকেন্ডই রাখি। দেন আপনি যদি ফুল স্ক্রিন দেখতে চান অলওয়েজ, তো সেক্ষেত্রে আপনি জুম টু ফুল স্ক্রিন করে দিতে পারেন, আর যদি না চান তাহলে আপনার এই অবস্থায় রেখে দিবেন। দেন আপনার কেউ কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংসের মধ্যে অন্যতম হয়েছে, আপনি যদি আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।